ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জুয়েল আজকে আমি আপনাদের যে বিষয়টা শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো আপনারা জাস্ট যা করবেন আমি যা যা বলবো আমি যে কথাগুলো আপনাদের বলবো যা যে সিস্টেমগুলো আপনাকে ফলো করতে বলবো সেই সিস্টেমগুলো আপনি ফলো করবেন জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কী করতে পারবেন সেই বিষয়গুলো আমি আপনাদের বলবো জাস্ট আপনি দেখেন কী কী করতে পারেন জাস্ট আপনি প্রথমেই দেখেন আপনার দেখেন প্রথমে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার ফোনে যে জিমেল নামের যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা কি আছে কি নাই সেই দিকে আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে জাস্ট আপনি দেখেন আপনার যদি সার্চ বার থাকে তাহলে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন না যদি আপনার সার্চ বার না থাকে তাহলে আপনি দেখেন আপনার ফোনের কোথায় জিমেল আছে জাস্ট এখন সার্চ দেন জি লিখে লিখেছেন সার্চ করেন আপনার যতগুলো জি নামে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যারই শো করবে দেখেন আমার এখানে শো করতেছে জিমেল গুগল আর প্লে গেমস আমার তিনটা অ্যাপ শো করতেছে এগুলোর প্রত্যেকটা কিন্তু আপনার দেখতে পারছেন এগুলো কিন্তু জি লেখা আছে তার জন্যই কিন্তু আমার এই অ্যাপ তিনটা শো করতেছে এখন আমি আপনাদের যে কাজটা দেখাবো সেটা হলো জিমেল কীভাবে আপনি তৈরি করবেন আপনার ফোন দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এর জন্য আপনাকে প্রথমে কী করবে জিমেলে যেতে হবে আপনাকে আর জন্য আপনার এখানটা জিমেল না থাকে তাহলে আপনার কারোর কাছ থেকে আপনি জিমেলটা শেয়ার করে নিয়ে নেবেন অর্থাৎ জিমে শেয়ার শেয়ার করে নেওয়ার পর আপনি নেট কানেক্ট দিয়ে নেবেন নেট কানেক্ট দেওয়ার পর আপনি জাস্ট জিমেলে ঢুকে যাবেন ঢোকার পর আপনার দেখেন সেম এরকম একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পর আপনি জাস্ট দেখেন ওর থ্রি বার মেনু আসে জাস্ট থ্রি বার মিনু তো আপনি ক্লিক করে দেবেন থ্রি বার মেনু যদি না আসে তাহলে আপনি জাস্ট জাস্ট কী করবেন আপনার একটা সেম্পুলের ধরনের একটা পেজ আসবে দেখেন এই যে নিচের যে পেজটা আছে দেখেন আপনি জাস্ট এই দুটা লেখা আপনার কাছে চলে আসবে জাস্ট আপনি দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আর যদি আপনার ফোনে কোনো জিমেলই না থাকে জাস্ট আপনি কী করবেন আপনার সেম এরকম একটা পেজ আসবে জাস্ট আপনি এখান থেকে কী করবেন আপনি যেহেতু জিমেলে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে গুগলে সিলেক্ট করবেন গুগলে সিলেক্ট করার কারণ হচ্ছে আপনি দেখেন এখানে অন্য অন্য কিন্তু অ্যাকাউন্ট আছে এই হাওয়ে অ্যাকাউন্ট আছে আপনি এই হাওয়ে অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে জানেন কি আপনি জিমেলের মাধ্যমে কী করতে পারবেন জিমেলের মাধ্যমে আপনি ইউটিউবে যে সাবস্ক্রাইব করতে বলি আমরা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটি প্রেস করুন এরকম কথা বলি কারণ হচ্ছে আপনি এখান থেকে জিমেলের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আপনি যে আমরা যে ভিডিওগুলো আপনাকে আপলোড করি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমরা আপনার একটা জিমেল প্রয়োজন আর দিয়ে অনেকগুলো অনেকগুলো কাজ করা যায় আপনি জিমেলের মাধ্যমে আপনি চাকরির আবেদন বলেন অনেক কিছুই আর জিমেল জিনিসটাই হচ্ছে যেন একটা পার্সোনাল একটা আইডির মতোই জাস্ট আপনি কী করবেন এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা পেজ ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে চেকিং নিচ্ছে জাস্ট আমি আমার পেটনটা দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি আমার পেটনটা ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার পর জাস্ট এখানে আপনার এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি যদি আপনার যদি কোনো জিমেল থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে আপনি জিমেলে এখানে দেখেন এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার সাথে আপনার এখান থেকে জিমেলটা আপনার চাবে আগে যে জিমেলটা আছে জাস্ট এখান থেকে জিমেলটা দিয়ে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করার সাথে আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন আর যদি আপনার জিমেল না থাকে জাস্ট এখান থেকে দেখেন নিচে একটা অপশান আছে ক্রেডিট অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন এখানে আপনার প্রথমের নাম চাবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যার আমার নাম দিচ্ছি জে ও ডাব্লিউ ই এল জুয়েল হাসান এইচ এ হা এস এ এন হাসান আমি জুয়েল হাসান দিচ্ছি যার পর আর দেখেন এখানে নেক্সট লেখা আছে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা পেজ ওপেন হয়ে যাবে আর একটা পেজ ওপেন হওয়ার সাথে সাথেই এখানে আপনার বার্থডে দিবেন জন্ম তারিখ আপনার কত আপনি এটা দিয়ে নেবেন তারপর আপনার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন আমি বারও দিচ্ছি আমি আটানব্বই দিলাম দেওয়ার পর দেখেন আবার নিশ্চয়ই কিন্তু আপনার এই আপনি মেল না ফিমেল সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনি কি আপনি কি পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ সেটা আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু আমি পুরুষ আমি মেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে আপনারা আবার নেক্সটে ক্লিক করতে হবে দেখেন নেক্সট লেখাতে আবার আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা পেস ওভেন হয়ে যাবে এখানে আপনি কী ধরনের জিমেল আপনি এখানে ক্রেডিট করতে চাচ্ছেন অর্থাৎ আপনি কি ধরনের জিমেল আপনি তৈরি করতে চাচ্ছেন আপনি কি আপনার নামে জিমেল তৈরি করবেন নাকি অন্য কিছুতে আপনি জিমেল তৈরি করুন সেটা আপনাকে এখানে লিখতে হবে জাস্ট আমি যেহেতু আমার নামটাই দিয়েছি জুয়েল হাসান আমি এখন জুয়েল হাসান দিচ্ছি জে ও ডাব্লিউ ই এল জুয়েল ইস এ হা এস এ এন হাসান জুয়েল হাসান জুয়েলাসন দেওয়ার পর আপনাকে এখানে কোনো স্পেস দেওয়া চলবে না স্পেস দিলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে না জাস্ট এখান থেকে জিমেল হাসান দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার আরেকটা পেজ ওপেন হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে বলতেছে আমার নামটা কিন্তু জিমেলে নিচ্ছে না এখান থেকে দেখেন নিচেগুলো কিন্তু আমার কিছু জিমেল দেওয়া হয়েছে এটা একটা জিমেল দেওয়া হয়েছে এটা একটা জিমেল দেওয়া হয়েছে এটা একটা জিমেল দেওয়া হয়েছে এখান থেকে যে কোনো একটা জিমেল আমাকে সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আমি দ্বিতীয় নম্বর যে জিমেলটা লেখা আছে জুয়েলাসান তিনশো সত্তর আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে এটা আমার জিমেল হয়ে গেল জাস্ট এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করব নিশ্চয় যে নেক্সট লেখা আছে না জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার একটা পাসওয়ার্ড চাবে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনার দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান উনত্রিশ সাতচল্লিশ বত্রিশ সরি বত্রিশ জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম পাসওয়ার্ড দিয়ে নিয়ে আসার পর আমি যে কাজটা করবো এখান থেকে একটা কপি করে নিয়ে নিচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ডটা লেখা আছে জাস্ট এখানে পেস্ট করে দেবো পেশ করে দেওয়ার সাথে সাথে আমার জিমেলটা মনে করুন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে জাস্ট তারপর আপ আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনি এখান থেকে আপনার একটা ফোন নাম্বার ফিরিবাই করার জন্য আপনার এখানে ফোন নম্বর দিতে হবে জাস্ট এখান থেকে ফোন নম্বর দিয়ে নেবেন এখান দেখেন বাংলাদেশ যে একটা পতাকা দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে ফোন নাম্বার লেখাটা যে লেখাতে ক্লিক করে আপনি ফোন নাম্বারটা দিয়ে নেবেন আর যদি ফোন নাম্বার আপনি না দিতে চান জাস্ট এখান দেখেন স্কিপ লেখাটা আছে জাস্ট স্কিপ লেখাতে ক্লিক করে দেবেন জাস্ট স্কিপ লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনার আরেকটা পেজ নিয়ে যাওয়া হবে আপনি যদি নাম্বার দিতে চান নাম্বার দেওয়ার মানে হচ্ছে আপনার জিমেলে যদি কেউ কখনও ঢুকে পড়ে তাহলে কিন্তু আপনার নাম্বারটা দেওয়ার দিলে দেওয়া থাকলে তাহলে আপনার নাম্বারে একটা কোড যাবে কোড ছাড়া আমরা জিমেল কেউ লগ ইন করতে পারবে না এই জন্য আপনার অবশ্যই হার্ট রাখার জন্য জিমেলে আপনার একটা ফোন নাম্বার ব্যবহার করা উচিত আমার জানা আমাদের যেহেতু জিমেলে মানুষ অনেক পার্সোনাল জিনিস রাখে সেক্ষেত্রে আপনাকে একটা এই কাজটা করতে হবে এরপর আপনাকে কী করতে হবে নিচের যে লেখাটা আছে জাস্ট এই লেখাতে ক্লিক করে দেবেন এই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আর একটা পেজে নিয়ে যাওয়া হবে পেজ নিয়ে যাওয়ার পর আপনার যে দেখেন এই যে জিমেলটা আছে এই জিমেলটা আপনি সাজেস্ট করলেন এই জিমেলটা আপনার এই জিমেলটা আপনি ভালোভাবে মহসিত করে নেবেন বা মনে রাখবেন মনে রাখার পর নিশ্চয় আপনার পাসওয়ার্ডটাকে খেয়াল রাখতে হবে এরপর আপনাকে কী করবো হবে আমাকে জানা হয়েছে থ্যাংকস জুয়েল আমার জিমেলটা চলো এই হয়ে তৈরি করা হয়ে গেছে তারপর আমি আবার কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে দেখেন আমার চেকিং ফো আমার জিমেলটা চেকিং করা হচ্ছে জাস্ট চেকিং করার মাধ্যমে আমার জিমেলটা কিন্তু তৈরি হবে দেখেন বন্ধুরা আমার জিমেলটা কিন্তু এখন তৈরি হবে দেখেন এখানে জিমেলটা চলে এসেছে জুয়েল হাসান তিনশো সত্তর আমার জিমেলটা চলে এসেছে জাস্ট এইভাবে আপনি জিমেলটা তৈরি করে করতে পারবেন কিন্তু ভিডিওটা ভালো লাগে বসে লাইক করতে পারেন আমার চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার অ্যানড্রয়েড সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন আমি আমার আপনার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম